জন্মদিন সবার কাছে একটা স্পেশাল দিন। সেই জন্মদিন আমার পার হয়ে গেছে গত মাসেই, কিন্তু এই ভিডিওগুলি পেয়ে মনে হচ্ছে আপনাদের সাথে একটা শেয়ার করি যে এই যে জন্মদিনটা আমাদের কাছে কেন স্পেশাল, আমার কাছে কেন স্পেশাল জানেন তো? এই দিনটা কিন্তু ডিসাইডেড বাই দ্য গড, এই দিনটা আমি ডিসাইড করে নিই। তাই এই দিনটাকে না কেউ মনে রাখুক বা না রাখুক, সেই দিক দিয়ে না তাকিয়ে ওই দিনটায় আমি কি করি জানেন তো? আমি নিজের জন্য একটা নতুন ড্রেস কিনি, আমি ভগবানের কাছে যাই, আমি পুজো দিই, তারপর যদি কারোর মনে থাকে অবশ্যই তাকে আমি ওয়েলকাম করি। তার জন্য ফেসবুককে তো একটা বিশাল ধন্যবাদ দিতে হয়, কারণ ফেসবুক থেকে যারা অ্যাবি বন্ধু আমাকে ইয়ে করেন, জন্মদিনে উইশ করেন, তাদেরকে তো ধন্যবাদ দিতেই হয়, কারণ আমাকে জীবনেও এতখানি জন্মদিনের উইশ মানে এতগুলো কেউ একসাথে করেনি, কারণ আমি তো এত ফেমাস নই যে আমাকে জন্মদিনে অনেকে বলবেন। দেখেন আমাদের জন্মদিন আমরা সাধারণ, আমাদের জন্মদিন কোনো দিন জয়ন্তী হবে না, তবে হ্যাঁ প্রত্যেকের জন্মদিনটা একটা স্পেশাল দিন। তাই আমি জানেন তো যাকে মানে যে বলে যা যা জন্মদিন এই কিছু না না, জন্মদিন না সবাই নিজের মতো করে একটা স্পেশাল দিন, কারণ সেদিন তো ভগবান আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তার জন্য কিন্তু আমরা কিন্তু কিছুই করিনি, যেটা ওই দিনটা ডিসিশন করেছে ভগবান, তাই ওই দিনটা তার। আর ওই দিনটাতে একটা মানে যে যেমন পারে একটা নতুন ড্রেস আর নিজেকে একটু ভক্তিপথে মিন্স ভগবানের কাছে গিয়ে একটু প্রেয়ার করা, ওইটাই কিন্তু আসল। একটা জিনিস আমাদের ডেভেলপ করলে এটা কিন্তু খুব ভালো হয়, প্রত্যেকের জন্মদিনে চিনেন বা না চিনেন, যদি জানেন ওনার জন্মদিন, ওর উইশ করতে হয়। কেন জানেন তো? এই উইশ করার মধ্য দিয়ে আপনার সাথে ওনার যে হৃদ্যতা সৃষ্টি হলো সেটা তো অনেক পরের ব্যাপার, তবে যার জন্মদিন তার কিন্তু সত্যিই খুব ভালো লাগে, এবং ওই ব্লেসিংসগুলি নিয়ে তার যে নতুন বছরটা আরম্ভ হয় সেই নতুন বছরটা কিন্তু তার কাছে একটা ভালো হয়ে আসবে, এই চিন্তাটাই থেকে যায়। তাই জন্মদিনে উইশ করাটা যত সহজ আমরা মনে করি, এটার অন্তর্নিহিত ব্যাপারটা কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের কাছে থেকে যায়। তাই জন্মদিন এ উইশ এবং জন্মদিনে নিজে একটা নতুন ড্রেস পরা সেটা খুব দরকার। আসলে কি জানেন তো, নতুন ড্রেস অন্য দেবে সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তাই নিজের জন্মদিনকে নিজের মতো করে সবার সাথে পারেন আর না পারেন, জন্মদিনটা কিন্তু নিজের অন্তর থেকে আমাদের পালন করা উচিত, কারণ ভগবান ওই দিন পাঠিয়েছেন। আর অপেক্ষা করা উচিত যে আরেক দিন ভগবান কথা বলবেন, সেটা হবে চলে যাওয়ার দিন। তাই এই দুটো দিন আমার আপনার কাছে প্রিয় হতে পারে, তবে এই দুটো দিন কিন্তু ডিসাইড করে ভগবান, কি বলেন? এটাই তো সত্যি, পৃথিবীকে ভালোবাসতে গেলে, পৃথিবীর প্রতিটি লোককে ভালোবাসতে গেলে আর বুঝতে গেলে কী দরকার আগে? সবার আগে দরকার নিজেকে ভালোবাসা। চলুন এই ভালোবাসাটা জন্মদিন থেকেই শুরু করে দিই। হ্যাপি বার্থডে।